তো আমাদের ওয়াটার স্ট্রিমগুলো করার ক্রস করার জন্য কি করতে হয়েছে? সেই ওয়াটার স্ট্রিমের পাশ দিয়ে বেশ কিছু গাছপালা রয়েছে এবং পাহাড়গুলো একটু উঠে গেছে, তো আমাদের এই ওয়াটার স্ট্রিমগুলোকে অ্যাভয়েড করার জন্য ওই জঙ্গলের মধ্যে দিয়ে একটু উঠে উঠে গাছগুলোকে ধরে ধরে আসতে হয়েছে। তো যদি কেউ এরকম শীতকালে ট্রেক করতে আসে, তার আইস্যাক্স নিয়ে আসা উচিত, যাতে ওয়াটার স্ট্রিমগুলোকে কেটে যাওয়ার রাস্তা বানাতে পারে। আজকে আমাদের একটা ভুল হয়েছে বলবো না, কিন্তু অন্য একটা রাস্তাও ছিল যেটা দিয়ে আসা যেত, সেটাতে এই ওয়াটার স্ট্রিমগুলো পড়ে না, কিন্তু ওইটা ডিস্টেন্স বেশি বলে আমরা ওদিক দিয়ে আসিনি। তবে ওভারঅল ডেটা খুব চ্যালেঞ্জিং ছিল, মাঝখানে একটা টাইমে মনে হচ্ছিল বোধ হয় আর পারবো না, তাও কোনোভাবে এসে গেছি। কালকে সকালে জংরি টপ যাওয়ার কথা, কিন্তু মোস্ট প্রবাবলি যাবো না, এখান থেকেই ব্যাক করবো, তার কারণ যেই ওয়াটার স্ট্রিমগুলো ছিল ওগুলো যদি জংরি টপেও হয় তাহলে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়বে। জংরিতেও সব ওয়াটার স্ট্রিমগুলো বরফ হয়ে গেছে আর তার তলা দিয়েই জল যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। এটা আমাদের ট্রেকার, যেটাতে আজকে আমরা রাত্রিবেলা থাকবো। সুমিত বসে আছে, শুভাশিস আর কুণাল বসে আছে। বেঁচে আছিস? কি মনে হচ্ছিল মাঝখানে, কিরকম আওয়াজ হচ্ছিল বুকের মধ্যে? মাঝখানে কষ্ট যখন হচ্ছিল তখন যতবারই অল্প করে দাঁড়িয়ে গেছি, 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে বসে, হার্টবিটটা যখনই প্রচুর বেড়ে যাচ্ছিল তখন একটু স্টপ করলে আস্তে আস্তে আবার হার্টবিটটা নর্মাল হলে আবার হাঁটা শুরু করছিলাম আমরা। কিন্তু লাস্টের দিকে মানে 20-25 মিটার যেতেই আবার হার্টবিটটা বেড়ে যাচ্ছিল, মানে 10 থেকে 15 মিটার আফিলে উঠলেই আবার হার্টবিট বেড়ে যাচ্ছে। বুকের মনে হচ্ছে মনে ডিপ 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 করে আওয়াজ হচ্ছে। খুব চ্যালেঞ্জিং ট্রেক একটা, তো আমরা ওটা দিয়েই শুরু করেছি আমাদের ট্রেকিং ক্যারিয়ার। পুষন্দা এলে আমাদের খুব পেটাতো, আর পুষন্দা ডেফিনেটলি এই ট্রেকটা কোনোদিন 4 দিনে করতে দিত না, আর এই সময়ও করতে দিত না। আমরা আরেকবার পুষন্দাকে নিয়ে আসবো। পুষন্দা আসবে তো? ট্রেক তো করছি, হয়েছে আজকে 2nd দিন হয়ে গেছে, কালকে 3rd দিন আর পরশু আমাদের ব্যাক করা ইউকসাম 4th দিন। খুব ভালো লাগছে, একটা এক্সপিরিয়েন্স, অন্যরকম এক্সপিরিয়েন্স, অনবদ্য এক্সপিরিয়েন্স। তো কিছুদিন আগে একবার বোরং গেছিলাম, তখন আমার সাথে দেবশ্রী আমার ওয়াইফ আর মাম্মাম আগমনী আমার 2 বছরের মেয়ে গেছিল। তো ওখানে হট স্প্রিং তো একটা জায়গা আছে যেখানে 3 কিলোমিটার মতন হেঁটে নামতে হয়, তো আমি তো গেছিলাম কিন্তু ওদেরকে নিয়ে যাইনি, এটা বলে যে অতটুকু ছোটো বাচ্চাকে নিয়ে তো আসতে পারবো না, তো ওই জন্য থাক ওকে, ওদেরকে নিয়ে যাবো না। কিন্তু এই ট্রেকটা করার পরে আমি রিয়েলাইজ করেছি যে যদি আমি 15 কেজির রুকস্যাক পিছে নিয়ে যেতে পারি জংরি, অবশ্যই পুরো ট্রেক রুটটা একা রুকস্যাক ক্যারি করিনি শেয়ার করে করে, তাহলে মাম্মামকে আমার পিঠে নিয়েও আমি হট স্প্রিং যেতে পারবো। তো আশা রাখছি এপ্রিল মাসে আবার যাব বোরং, গিয়ে তখন ওদেরকে নিয়ে হট স্প্রিং যাব। ঠিক আছে দেবশ্রী, মাম্মাম নিয়ে যাব তোকে, চ। এখন এক জায়গায় একটু উঠছি, বললো যে এই উপরে একটা জায়গায় গেলে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে বাড়িতে একটা ফোন করব, তাহলে একটু ওরা নিশ্চিন্ত হয়। ট্রেকার সাটের ঠিক উপরে একটুখানি হেঁটে এলে এখানটায় আসা যায়।
ওয়েদার ক্লিয়ার থাকতে ভিউটা অনবদ্য হতো, কিন্তু কিছু করার নেই, এখন পুরো ফগ চারিদিকে। আমরা পৌঁছে গেছি জংরি ট্রেকার্স হাটে। কটার সময় পৌঁছলাম আমরা? 4:30। 4:30 সময় পৌঁছেছি। ফেরার পরেই আমাদেরকে যে কুক আছে সে স্যুপ বানিয়ে দিল, চা বানিয়ে দিল। এইটা হচ্ছে ট্রেকার্স হাটের একটা রুম, তাতে পাশাপাশি 4টে বেড আছে, 2টো ম্যাট্রেস আছে আর 2টো ম্যাট পাতা হয়েছে, স্লিপিং ব্যাগ আছে রাত্রে শোয়ার জন্য, মোমবাতি দিয়ে দিয়েছে। আর আমরা একটা ইমার্জেন্সি বাল্ব নিয়েছি, এটা 3-4 ঘন্টা অবধি পাওয়ার থাকে। এখানে রান্না বান্না হচ্ছে, এটা কিচেন। এখানে সাগর ভাই, মোহন ভাই আমার দুজনের ছোট ভাই, ওরা আমাদের জন্য কন্টিনিউয়াসলি খেতে যাচ্ছে, রান্না করে যাচ্ছে, এটা ওটা এসে আজকে পকোড়া পর্যন্ত খাইয়েছে আমাদেরকে, স্যুপ খাইয়েছে, চা খাইয়েছে, আর কি করতে পারে আমাদের জন্য। এর আবার ব্যালকনিও আছে। আর ওফ কি লাগছে, মোবাইলে অতটা আসছে না, কিন্তু অপূর্ব লাগছে। বাইরেটা এরকম পুরো অন্ধকার। এখানে একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কালকে সকালে এখানটায় বসতেই হবে। কালকে জংরি টপ যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু যাবো না, এখানে জায়গাটাকে উপভোগ করব। চারপাশটা যেরকম লাগছে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না।